আজকে শুক্রবারের রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো রান্নাঘরে কাজকর্ম চলছে, ওদিকে কুকারের মধ্যে ডাল বসানো রয়েছে, ভাত হচ্ছে, তারপরে আলু সিদ্ধ করে রেখেছি, আলুর দম হবে আজকে, আর শাশুড়িমা এখানে লঙ্কা ছাড়াচ্ছে। তো চলো সঙ্গে থাকো, যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকে সকালে অল্প করে ওটস বানাবো। ওটসটাকে প্রথমে কড়াইতে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দিয়েছি, আর এখন আমি আলুর দমটা রান্না করছি। আলুটাকে প্রথমে ভাজা করে নিলাম, ভাজা করে এখন তুলে রেখে দিচ্ছি। তারপরে পরিমাণ মতন তেল দেব, সেই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপরে মশলা যা যা করে রেখেছি সমস্ত রকমের পেঁয়াজ আদা রসুন দিয়ে নিই, আর যা যা কাজু কিশমিশ বাটা সমস্ত কিছু দিয়ে চারমগজ বাটা সব দিয়ে আজকে আলুর দমটা করছি। টমেটো দিয়েছি, ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি। এবার আলুটার সাথে ভালো করে মশলাগুলোকে মাখা হয়ে গেলে তারপরে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখন বানাচ্ছি রুটি। আজকে আলুর দমটা সকালে একবার বড় করে নিয়েছি, তো ছেলে আর হাজবেন্ড খাবে রুটি দিয়ে, আর আমি একটুখানি নিজের জন্য ওটস করেছি, কারণ রুটিটা খেতে আমার খুব একটা ভালো লাগে না, তোমাদেরকে এর আগেও বলেছি। আর মা তো ভাতই খাবে, মা তো ভেত হয়ে গেছে, একদম ভেত বাঙালি। তো এই আর কি, তো রুটিটা এখন বানাচ্ছি। আজকে আমরা সবাই চারজনে একসাথে খেতে বসেছি। এখানে শাশুড়িমার খাবারটা রয়েছে, এখানে হাজবেন্ড খাচ্ছে, হাজবেন্ড আর ছেলে দুজনে আজকে রুটি খাচ্ছে, আর আলুর দমটা এই জন্যই সকালবেলা বড় করেছি। আর এখানে রয়েছে আমার ওটস, তরকারি আর ডিম সিদ্ধ। তারপরে আজকে নতুনভাবে করছি, মানে ছোলা অনেক দিনের ছিলে, সেই ছোলা দিয়ে লাউ দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। আজকে ডিমের অমলেট করব, আর ভেবেছিলাম ডিমের ঝোল করব, কিন্তু ডিমের ঝোল করব না, ডিমের অমলেট করব। আর এদিকে ছেলে রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রান্না করছি, হয়তো আলুর দম তো হয়েই গেছে, যেহেতু বড় ইঁদুরের ভীষণভাবে রাত্রিবেলা যে বিয়ে বাড়ি থেকে এসেছিল সেখানে মোজা খুলে রেখেছিল ছেলে, তো ওখান থেকে একটা মোজা ইঁদুর নিয়ে চলে গেছে। তো তন্ন তন্ন করে ঘরের সমস্ত জায়গায় খুঁজলাম, কিন্তু আমাদের বাচ্চারা নিলে পরে ছাদে, নয়তো ঘরের কোথাও না কোথায় পাওয়া যেত। ইঁদুর নিয়েছে বলে ওটা একদম ওরা ওদের গন্তব্যস্থলে নিয়ে চলে গেছে, এই জন্য আর পাওয়া যায়নি। পেঁয়াজ কুচি করে নুন দিয়ে ভালো করে চটকে রেখেছি, তারপরে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, চারটে ডিম আমি ভেঙে দিলাম, তারপরে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর দেখো আজকে আমাদের এখানে জিওর লাইনের কাজ হবে, কয়েকদিন আগে একবার খোঁড়াখুঁড়ি হলো, আবার নাকি এখানে খোঁড়াখুঁড়ি হচ্ছে, তো ওইদিকে কাজ হচ্ছে। তো তিন রকম কালারের পাইপ এসেছে, তারপরে আমি দেখে টেকে আবার রান্নাঘরে চলে এসেছি। এখন ডালটাতে সোমবার দিতে হবে, তো কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে এখন আমি ডালের মধ্যে দিয়ে দিলাম, ডালটা হয়ে গেছে সিদ্ধ। খুব সিম্পল ভাবে ডালটা করছি, ডালটার মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম, আর অনেকগুলো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য শুকনো লঙ্কা দিলাম না। আর এখন এর মধ্যে একটুখানি ঘি দেবো, ঘি দিয়ে ডালটা নামিয়ে ফেলবো। তো হয়ে গেছে ডালটা, এখানে একটা শশাকে কুচি করে রেখেছি, এখন এর মধ্যে আমি টক দই দিয়ে রাখছি, মানে দুপুরবেলার জন্য একবার সব কিছু রেডি করে রেখে দিলাম। তারপরে এখন ঘর মুছবো, আজকে দিদি নিচের ঘরগুলো মুছবে, তো জল নিয়ে চলে এসেছি, এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ডেটল, তারপরে এখন জানলাগুলো আমি মুছে নিচ্ছি প্রথমে, তারপরে বারান্দার দিকে যাব। তো পুরো ঘর মুছাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তো ঘরটা মুছে বারান্দা মুছে আমি চলে এসেছি, এখন এই দিক দিয়ে মুছা হয়ে গেলে আমার হয়ে যাবে। তারপরে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, দেওয়ালগুলো একটুখানি ভালো করে মুছে টুছে নিলাম। তো হাজবেন্ড এখন মিমিদের খাওয়াটা রেডি করছে, ছেলে এখনো বাড়িতে আসেনি, এখন আমি যাচ্ছি পুজো করতে, তারপরে এসে খাওয়া দাওয়া, না তার আগে ডিমের অমলেট করবে তারপরে খাওয়া, সব তো রেডি করেই রেখেছি। ধূপ দীপ জ্বালিয়ে নিয়েছি, এখন একটুখানি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর আজকে দেখলাম বেশ গাঁদা ফুলগুলো বড় বড় সাইজের, আজকে শশার ভোগ নিবেদন করেছি। এই দেখো কি বড় বড় গাঁদা ফুলগুলো, খুব ভালো লাগে এরকম ফুল দিয়ে পুজো করতে। আমি যেরকম একা বাচ্চাগুলোকে কন্ট্রোল করতে পারি, আমার হাজবেন্ড সেটা পারে না, আজকে রয়েছে একা একা, ছেলেও গেছে কলেজে, আমি উপরে, তো আজকে খুব এদিক ওদিক করছে সেটা আমি উপর থেকেই বুঝতে পারছি। পুজো করে সোজা চলে এসেছি রান্নাঘরে, ডিমটা তো রেডি করে রেখেছিলাম অনেকক্ষণ আগে, এখন ডিমের অমলেটটা করে ফেলছি। দেখো কত বড় হয়েছে ডিমের অমলেটটা, তো এখন প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, এখন শাশুড়িমা আমি আর হাজবেন্ডই খাবো। তো ছেলে এখনও কলেজ থেকে আসেনি, ছেলের আসতে এখনও দেরি আছে, তো ডিমটাকে তিনটে টুকরো করে নিলাম, আর ছেলে খাবে ডিম সিদ্ধ, ছেলে এখন ডিমের অমলেট খুব একটা খেতে চায় না। তো দু পিস মাছ আছে, শাশুড়িমাকে একটা দিয়ে দিচ্ছি আর একটা আমি নিয়ে নিচ্ছি, হাজবেন্ড খাবে না বললো, আর হাজবেন্ড
হাজবেন্ডকে দিয়ে দিয়েছি আলুরদম। তারপরে এখন একটুখানি বডি লোশন গায়ে লাগিয়ে নিচ্ছি। স্নানের পরেই আমি সাথে সাথে মাখি না, খাওয়া দাওয়ার পরে মাখি। তারপরে এখন আমি খাবো শসা। শসা আর টক দই নিয়ে নিয়েছি, এই দেখো। তো এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আগে কয়েকদিন খেয়েছিলাম কিন্তু একভাবে খেতে পারিনি। কড়াইটা যখন পুড়বে আমাকে ঘষে ঘষে মাজতে হবে, বুঝেছো? মুড়ি ভাজা করবে, এর জন্য পেঁয়াজ লঙ্কা সব রেডি করছে, লঙ্কা কুচি করছে। আগে আমি মনে করতাম যে চাকরি বাকরির ক্ষেত্রে মামা মাসি পিসির একটা গুরুত্ব আছে, কেউ যদি কোনো একটা ভালো চাকরি করে তারা তাদের আত্মীয় স্বজন, তারপরে বন্ধু বান্ধব, একবারে প্রিয়জনদের তাদের সেখানে টেনে আনার চেষ্টা করে। কিন্তু এখন ওআইটিটাও সেরকম হয়ে গেছে আর কি। ওআইটিতে যারা ধরো একটুখানি র্যাঙ্ক করে গেছে, যেসব বড় বড় চ্যানেলগুলো, তাদের মাসি পিসি আরও যারা যারা বন্ধু বান্ধব তাদের প্রিয়জন আছে তাদেরকে টেনে টেনে নিয়ে আসছে, এবং তাদের চ্যানেলগুলো খুব অল্প ভিডিও করেই তারা সাকসেস পেয়ে যাচ্ছে। আর আমরা যারা গাধার মতন খেটে চলেছি আমরা একদম পিছিয়ে পড়ছি। এমন নয় যে আমাদের ভিডিওগুলো খারাপ হয়, আমরা কিন্তু যথেষ্ট ভালো করে ভিডিও করি। আমি তো বিশেষ করে অনেকদিন যাবৎ ওআইটিতে আছে, আমি মোটামুটি এখন শিখেছি ভিডিও করতে, সেরকমভাবে করার চেষ্টা করি। কিন্তু একই ভিডিও, সেম ভিডিও হয়তো আমি অনেক ভালো করে করি এবং আমার থেকে হয়তো অনেক খারাপ করে ভিডিও করে, তাদের ভিডিওগুলো অনেক বেশি ভিউজ পায় এই মামা মাসি পিসির একটা গুরুত্বের জন্য। তো এটাও একটা কেমন একটা খারাপ জায়গা হয়ে গেছে। আগে কিন্তু এটা ভাবতাম না, কিন্তু এখন এটা ভাবতে হচ্ছে। আমি অনেকদিন যাবতই ভাবছি যে এটা বলবো। আসলে কী হয় বলতো, কাজ করতে করতে কী হচ্ছে বলতো, এতগুলো ভিডিও আপলোড করে ফেলেছি তারপরেও এতটা অসফল। তারপরে আগের দিন যে বিয়ে বাড়িতে বৌভাতে যে গেলাম, সেখানে সারাটা রাত মানে যতক্ষণ ওখানে ছিলাম এই হাতে মধ্যে সেলফি স্টিক নিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছি, যদি কোথাও একটুখানি ভালো করে ভিডিও করা যায়, যদি একটুখানি ভালো করে কিছু করা যায়, কোনো রকম মান সম্মান কিছু না ভেবে। এটা একটা মান সম্মানের ব্যাপার বলো, যে পাড়ার লোকেরা রয়েছে সবাই দেখছে, এরকম করে ক্যামেরা তুলে তুলে কথা বলছি, এতটা সাহস নিয়ে এতটা মনের জোর নিয়ে ভিডিও করছি, সেখানে কটা ভিউস এসছে দেখো তো, তোমরা গিয়ে একটু দেখে আসতে পারো সেখানে কটা ভিউস। অত ভালো ভিডিওটা ভিউজ নেই, কিন্তু এর থেকেও খারাপ ভিডিও করে যারা তারা কিন্তু প্রচুর ভিউজ পেয়ে যাচ্ছে। এই একটাই কারণ, মামা মাসি পিসির একটা গুরুত্ব। আর যেসব মানুষজনের পিছনে বড় বড় দাগ আছে তারাও কিন্তু ওআইটিতে এসে ভালো দাঁড়াতে পারে, এরকম অনেকই উদাহরণ আছে। কারণ আমি কোনোদিনও কাউকে নাম নিয়ে আমার ভিডিওতে আমি কোনোদিনও আজ অব্দি করিনি, আর আশা করি ভবিষ্যতেও করবো না। কারণ আমি একটা চ্যানেলকে দাঁড় করিয়েছিলাম যে পুজোর চ্যানেলটা, সেটা পুরোপুরি আমার নিজের জোরে, নিজের যোগ্যতায়, কাউকে টেনে হিচড়ে আমি করিনি এবং ভবিষ্যতেও করবো না। তো সেখান থেকে বলছি, আমি এতটা খাটছি, এতটা খেটেও আমি কিন্তু সাকসেস পাচ্ছি না শুধু এই সমস্তের জন্য। কেউ সফল হচ্ছে, সফল হয়ে সাথে সাথে তাদের আত্মীয় স্বজনকে টেনে আনছে, একে ওকে টেনে আনছে, এবং তাদের নামগুলো যখন জানতে পাচ্ছে তোমরা তাদের ঘরে গিয়ে যাচ্ছ, তাদের ভিডিওগুলো দেখছো, ভাবছো এর আত্মীয়, এই চ্যানেলটাকে দেখি, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি, এসব তোমরা করছো, যার জন্য আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটাররা ভীষণভাবে পিছিয়ে পড়ছে। তো প্লিজ তোমরা একটুখানি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটুখানি ভালোবাসা দিও। আমি কিন্তু খারাপ ভিডিও করছি না, যতটা পারছি আমি আমার মতন করে চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আগামীদিনেও চালাবো। এমন নয় যে আমি ওটি ছেড়ে দেবো, কিন্তু দুঃখের কথাটা কি হয় বলো তো, কখনো কখনো মুখে চলে আসে। তো সেরকমভাবে তোমাদের সামনে বলে ফেললাম। আর যদি আমি কিছু ভুল কথা বলে থাকি তাহলে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও, তবে আমার মনে হয় না আমি কিছু ভুল কথা বলেছি, আমি বাস্তব কথাটাকেই তোমাদের কাছে তুলে ধরলাম। আর এখন আমি একটুখানি রেডি হয়েছি, বেরোচ্ছি, টুকটাক কিছু মাসের জিনিসপত্র আনার আছে সেই জন্য। তো চলো সঙ্গে থাকো। ভালো দিনে আমরা মি অমরে এসেছি, আজকে ওদের বার্থডে, তো এই জন্য এত সুন্দর করে সাজিয়েছে। প্রথমে বুঝতে পারিনি, তো আমরা ভেবেছিলাম বোধহয় যেহেতু 25 ডিসেম্বর সামনে তার জন্য সাজিয়েছে। তো বাড়িতে গিয়ে দেখাবো, আমাদেরকে একটা ছোট্ট গিফট দিয়েছে। হ্যাঁ চলো, দাদার দোকানে। দাদা ভিম জেল দিল, দাদা সব গুছিয়ে দিচ্ছে, তোমাদেরকে বাড়িতে গিয়ে যদি পারি দেখাবো, মনে থাকে যদি। ছোলার ডাল না, ছোলা বলছে, ছোলার ডাল দেখি কিরকম ওয়েট আছে না কেলে, ওয়েট হেভি তো, পুরো হালকা তো, এটা হালকা ভেঙে রাখেন এত মোটা পুরো। আর ওটা ভালো না হলে ফেরত নেবেন তো, ভেঙে দেবো কি না, ভাঙতে হবে না। আর এটা কি আলু আছে, সাদা তেলটা ইউজ করি আজকে, এবারে একটুখানি সর্ষের তেল ইউজ করে দেখি কেমন হয়।
খাঁটি তো দাদা তেলটা? তেলটা খাঁটি, এখন দেখুন ওর টেস্ট আলাদা, এর টেস্ট আলাদা। এখন সাদা খেলে পরে আমার সরষে ভালো লাগে না, এই আর সরষে খেলে সাদা ভালো লাগে না, নিজের নিজের ব্যাপার। এটা 696 তাই তো? মিয়া অমর থেকে তো একটা গিফট দিয়েছে, গিফট তোমাদের পরে দেখাচ্ছি। এখন আমি পরপর জিনিসগুলো বের করে রাখলাম। এই প্যাকেটটার মধ্যে রয়েছে একটাই প্যাটিস টাইপের দেখতে, কিন্তু এটা চকলেট কেক টাইপের কিছু। তো এগুলো সব কিছুর আমি নাম জানি না, কিন্তু এগুলো খেতে খুব ভালো। আর দুটো হলো ক্রিম রোল, আর একটা চাবি রিং দিয়েছে ওদের জন্মদিন উপলক্ষে। আর এই জন্মদিন উপলক্ষে এই ছোট্ট কেকটা উপহার দিয়েছে। তো যতই কিছু ছোট হোক বা বড়, সবই কিছু কিন্তু একটা গিফট পেলে সেটা খুব আনন্দ লাগে। তো আমরা দেখো চারটে ভাগে ভাগ করে নিয়েছি, চারটে প্লেটের মধ্যে, আর হাজব্যান্ডরা বক্সের মধ্যে রয়েছে। আর আজকে দেখো কিছু কিছু জিনিস আনতে পেরেছি, সব কিছু আনতে পারিনি মনে করে করে। তো একটা হলুদের প্যাকেট ছিল অনেক দিন যাবত, সেই হলুদের প্যাকেট এখন ঢেলে রেখে দিলাম। বাড়িতে এসে খুচখুচ করে অনেকগুলো কাজই করলাম, এখন ভাত গরম করব, ছেলের জন্য রুটি করব, তারপরে তরকারি ডাল যা যা আছে সমস্ত কিছু গরম করতে হবে। 11:30 বেজে গেছে, আসলে বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিল ছেলের জন্য। তো চলো কাজগুলো, রুটি বানানো হয়ে গেছে, ছেলেকে প্রথমে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খেতে বসে গেছে। আরও এখানে দেখো সবকিছু ছড়ানো রয়েছে, ভাতটা গরম বসিয়েছি। কেন বলতো, একটু ভালো করে মোছামুছি করছি, একটা ভালো কাজ করব, যেটা এর মধ্যে নিয়ে নিচ্ছি ওটস। ওটসের মধ্যে কিন্তু প্রচুর ফাইবার, তোমরাও কিন্তু খেতে পারো, প্রচুর প্রচুর ফাইবার এবং ভীষণভাবে উপকারী। তো যারা খাচ্ছ না খেতে পারো, প্লেন ওটসটা নেবে, মশলা ওটসটা ভালো না, ওটা নেবে না। গ্রাইন্ডারের মধ্যে পরিমাণ মতো ওটস আমি নিয়ে নিয়েছি, এখন গুঁড়ো করছি। গুঁড়োর পর পুরো একদম পাউডারের মতন হয়ে যাবে, যেরকম আটা ময়দা হয়, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পুরো একদম ডাস্ট হয়ে গেছে। তো এটাকে আমি আটার সাথে মিশিয়ে নেব। তো এখানে পরিমাণ মতো আটা রেখেছি এবং তার মধ্যে মিশিয়ে নিলাম।